গরু হলেই যে গরু তা না, সাদা কালার হলেই যে গরু সেটা হবে না। তো গরুর পাও দেখতে হবে, গরুর পার্সেন্টেজ দেখতে হবে, কান দেখতে হবে, মাথা দেখতে হবে। তো আমার মনে হয় যে আসলে গরু তো অনেক কালেকশন করছি, কিন্তু এরকম পার্সেন্টেজ, এরকম জাত আর এই বয়সে এরকম গরুর গরু খুবই কম দেখা যায়। আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি ইনশাল্লাহ, সবার দোয়াতে, সবার কাছে দোয়া চাই ভাই যেন ভালোভাবে চালাইতে পারি। নতুন করে আবার শুরু করছি, গত সপ্তাহে একটা প্রতিবেদন দিছি, এই সপ্তাহে একটা দুইটা প্রতিবেদন দিচ্ছি আর কি। তো সকল ভাইয়ের কাছে দোয়া চাই, ভাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আবার আগের মতো ব্যবসা করতে পারি, নতুন করে শুরু করতে পারেন। জি আচ্ছা আশিক ভাই, আজকের ভিডিওতে দর্শক ভাইদের দেখানোর উপযোগী বাস্টাবো। তো গত প্রোগ্রামে দুইটা গরু দেখাইছিলাম, তো গরু দুইটা এক ভাই নিছিল আর কি, নেওয়ার পর 10,000 টাকা বায়না করে রাখছিল। তার একটু পারিবারিক সমস্যার জন্য সে নিতে পারবে না, তো আরও অনেকে ফোন দিছিল। তো আমি আসলে আমার একটু পারিবারিক সমস্যার জন্য আমি ফোনটা রিসিভ করতে পারছিলাম না, এই জন্য আসলে গরু দুইটা আছে আর কি, সে দুইটা আমি আজকেও দেখাতে যাচ্ছি। আচ্ছা, আগের সপ্তাহের দুইটা গরু দেখাবে না, ওর সাথে আর কি কিছু গরু আছে? দুইটা দেখাবো। জি আজকে মোট 5টা গরু দেখাবো, 5 পিস গরু দেখাবো। জি আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলে দেবেন। আমার নাম মোহাম্মদ আশিক, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম। আচ্ছা চলেন আশিক ভাই, যেগুলো আছে গরুগুলো আমরা এক এক করে দেখাবো। জি অবশ্যই। আজকে ভিডিও শুরুতে একটা মায়াবী গরু আমরা দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের গরুটা, হাতে পায়ে বেশ লম্বা। এই বাচ্চাটা সম্পর্কে বলবেন, কোন জাতের বাচ্চা এটা? আসলে এই বাচ্চাটা হচ্ছে আপনার একটা ব্রাহ্মা বাচ্চা। তো আসলে গরু গরু হলেই যে গরু তা না, সাদা কালার হলেই যে গরু সেটা হবে না। তো গরুর পাও দেখতে হবে, গরুর পার্সেন্টেজ দেখতে হবে, কান দেখতে হবে, মাথা দেখতে হবে। তো আমার মনে হয় যে আসলে গরু তো অনেক কালেকশন করছি, কিন্তু এরকম পার্সেন্টেজ, এরকম জাত আর এই বয়সে এরকম গরুর গরু খুবই কম দেখা যায়। তো গরুটা আলহামদুলিল্লাহ 7 মাস, 7.5 মাসের মতো বয়স। তো সেই অনুযায়ী যে পরিমাণে আপনার গ্রোথ পাইছে, এবং বডিটাও ডাবল বডি, এবং কালারটাও কিন্তু একদম ফুল হোয়াইট কালার। আসলে ক্যামেরাতে আজকে ওয়েদারটা খারাপ জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে যদি আমি সাজেস্ট করবো ভাই, যদি কোনো ক্রেতা যদি নিতে চায়, তো আমার মনে হয় বাস্তবে এসে দেখলে পারে, গরু রেখে যাবে না, সরজমিনে আসলে দেখলে বেশি ভালো লাগবে। জি গরু আপনার 100% সুস্থ সবল এবং সৌন্দর্যের দিকে 100%। আচ্ছা যাতে অনেক ভালো আছে, দামে কেমন রাখবেন এটা? আসলে দুইটা গরু ভাই জোড়া আকারে আছে আর কি, তো দুইটা গরু জোড়া আকারে দাম রাখবো, যদি কোনো ক্রেতা পছন্দ হয় সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, এটা ভিডিওর এক নাম্বার দেখলাম, পাশের যে গরুটা নিয়ে আসছেন মাশাল্লাহ লাল রঙের, কোষটাও বেশ লম্বা, হাতে পায়েও লম্বা, নাভি কম্বলে ঝোলানো, এটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা আপনার, এইটাও ব্রাহ্মা জাতের গরু। তো আসলে আমি যে ব্রাহ্মা বলতেছি সেটা আসলে দর্শক ভাইরা দেখবে আর কি, এটার কান মাথা পাও, বিশেষ করে ব্রাহ্মা চিনার উপায়টা হচ্ছে ওটার পাওটা এবং কানটা এবং মাথাটা, এটা কিন্তু জন্মগত মুন্ডি, এটা কিন্তু শিং হবে না। এবং কুচটা দেখেন গরুটার, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কুচ পাইছে, এবং পাও চারটাও অনেক মোটা, কালারটাও একদম টকটকা কালার, কোনো আপনার অ্যাশম্যাশ কোনো কিছু নাই, কোনো ডিপ কালার নাই, একদম টকটকা লাল কালার গরুটা। এইটাও আপনার 7 মাস, 7.5 মাসের মতো বয়স হবে, কিন্তু এই বয়সে এরকম গেট আপ এবং এরকম বডি পাইছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে 1-2 বছর রাখলে পরে গরুটা খুবই আকর্ষণীয় গরু হবে। আচ্ছা, এই জোড়া গরু যদি রেখেছে দাম ব্যাপারটা কেমন থাকবে? আসলে ভাই এই জোড়া গরুটা আমি, আমাকে অনেকে ফোন দিছিল, আমি দাম চাচ্ছিলাম 7.5 লাখ টাকা। তো আপনার হচ্ছে এখন যদি নাই একটু কমায় দিয়ে দিব আর কি। ওরকম একটা দাম বলা আছে, কেউ নিতে চাইলে একটু কম বেশ করে? জি আসলে দামটা কিন্তু বেশি বলি নাই ভাই, আমি যে দামটা, যে দামটা চালাম, দেখেন এইসব বাচ্চাগুলো যদি মেহেরপুর গাংনিতে কিনতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এক একটা বাচ্চা কেনা লাগবে 4 লাখ, 4.5 লাখ করে। সেক্ষেত্রে আমি যে দামটা চাইলাম এটার থেকেও কমায় দিব, যদি কোনো ক্রেতা নিতে চাই আমার মনে হয় সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। কিন্তু নিলে পারে কেউ এই দুইটা গরু, আমার মনে হয় না যে কেউ লস হবে কখনো, যখন বিক্রি করতে যাবে তখনই টাকা হবে। আসলে এই দুটো সাইড করে দেন, বাকি গরুগুলো দেখেন। জি অবশ্যই। এবার তো সিরিয়ালের 3 নম্বরে নাভিকম বলে ঝোলানো আরও একটা সার বাচ্চা নিয়ে আসছেন লাল রঙের, এই বাচ্চাটা সম্পর্কে বলবেন। এটা আপনার সাহিওল, একদম ব্র্যান্ড সাহিওল, এর উপরে আর সাহিওল আমার মনে হয় না। বাচ্চাটা আপনার এখনও দুধের পশমটা ওঠে নাই, এখনও দুধের পশম আছে, কিন্তু গরুটা আপনার খানা দানার দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো,
এবং গরুটা কালারের দিকে একদম এক্সেপশনাল কালার, আপনার একদম টকটকা লাল, পালচারটাও অনেক মোটা, এবং গরুটাও আপনার কোয়ালিটি সম্পন্ন গরু। যদি কোনো ক্রেতা নিতে চায়, আমার মনে হয় যে গরু জাতে মানে কোনো অংশে কম নাই। আপনার একটা বর্ডার ক্রস একটা বাচ্চা, তো বাচ্চাটা আপনার ইন্ডিয়ান বাচ্চা, তো বাচ্চাটা আপনার ব্রাহ্মার পার্সেন্টেন্স শতভাগ ব্রাহ্মার পার্সেন্টেন্স পাইছে, একদম জন্মগত মুন্ডি, এটা সিং হবে না। এবং হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটা আমি দেখাই নাই, আমার কাছে এক সপ্তাহ ধরে আছে বাচ্চাটা, যেরকম কিনে নিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে, এবং গ্রোথ বেশ ভালো, এবং মাথাটা একদম ছোট, এবং আপনার হচ্ছে দেখেন কানগুলাও আলহামদুলিল্লাহ অনেক বড়। এই বাচ্চাটা যদি কেউ নিতে চায়, দাম কেমন থাকবে? এই বাচ্চাটা যদি কোনো ক্রেতা নিতে চায়, দামটা 1,25,000 টাকা। 1,25,000 আলোচনা করে নিতে পারে। জি, কিন্তু আমি যে দামটা চাইলাম ভাই, আমার মনে হয় 1,25,000 টাকা দিয়ে যদি কেউ নেয়, তো আমি মনে করবো যে 6 মাস 1 বছর পুষলে পারে এই বাচ্চাটা আপনার 1-2 এর মতো বাচ্চা হয়ে যাবে। সর্বশেষ সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে, এই বাচ্চাটা আপনার একটা গির জাতের বাচ্চা, গির এবং সাইহল পার্সেন্টেন্স আছে, কিন্তু গরুটা কালারে পাকা এবং গরুতে সৌন্দর্য 100% সৌন্দর্য। কিন্তু আমার মনে হয় ভাই, গরুটা আপনার সবে মাত্র লম্বা হয়ে উঠতেছে, এই গরুটাকে যদি 1 বছর লালন পালন করা যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। ফোন নাম্বারটা 01740-844-713, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, যোগাযোগ করে নিতে পারবেন। জি অবশ্যই। ঠিক আছে, আশিক ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।